সরকার বিরোধী যুগপথ আন্দোলন বেগবান করতে সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে গত ডিসেম্বর থেকে বৈঠক করে আসছে বিএনপির লিয়াজো কমিটি। এরই ধারাবাহিকতায় রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র রকমারি ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। আন্তরিক বাম ঐক্যসহ 4টি দলের 6 প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসে কমিটি। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপির আন্দোলন দমাতে সরকার নানামুখী অপচেষ্টা চালাচ্ছে। দেশে মানুষ যখন গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছে, তাদের দলগুলো যখন নেমে এসেছে, তখন এই ধরনের ডাইভার্সন করার জন্য, শুধুমাত্র তাকে বিভ্রান্ত করার জন্য, এটাকে অন্য খাতে প্রভাবিত করার জন্য এই গণতান্ত্রিক আন্দোলনকে তারা নস্যাৎ করতে চায়। এর পরপরই কুমিল্লা ও ফরিদপুর বিভাগের বর্তমান ও সাবেক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা। সভায় বিএনপি মহাসচিব 10 দফা আদায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা জনগণের সমস্ত অধিকারগুলোকে হরণ করে নিয়ে তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা ষড়যন্ত্র চক্রান্ত করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় হুঁশিয়ারি করে বলেন, তত্ত্বাবধায়ক ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেবে না বিএনপি। একই দিন তথ্য ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জনমত যাচাই করতে বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, নির্বাচন কমিশনের পরিচালনায়। আমরা চাই বিএনপি সহ সব দল সে নির্বাচনে অংশগ্রহণ করুক এবং বিএনপি তাদের জনপ্রিয়তা যাচাই করুক। নির্বাচন ভীতি কাটিয়ে বিএনপি সুস্থ ধারার রাজনীতিতে ফিরবে বলেও আশাবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। মির্জা মুমু, সময় সংবাদ, ঢাকা।